এটা খরচা হয়েছিল আপনার 10 লাখ 80 হাজার টাকা। 10 লাখ 80 হাজার টাকা শুধু আপনার সামনে এসে হাজির করতে হবে, তাহলে আপনি করে দেবেন যে কাকা এই এসে আমাকে একটা হেলিকপ্টার টাইপের বাড়ি করে দিন, এরোপ্লেন টাইপের বাড়ি করে দিন, সেরকমই করে দেবে। বোলপুরে এসেছি, নানান জিনিস দেখছি, কিন্তু এই স্পেশাল জিনিসগুলো বাদ দিলে তো হবে না। উনি তৈরি করেন বিভিন্ন মূর্তি, অথচ একটা বাস তৈরি করেছেন, আর সব থেকে বড় ব্যাপার টাইটানিক জাহাজ দেখেছেন, সেই ধরনের ছোট ভার্সন এটা, কিন্তু দারুণ সুন্দর একটা জাহাজ করেছেন, ভেতরটা রিসর্টের মতো, কিন্তু জাহাজটা পুরোটা উনি নিজে করেছেন, এটা সব থেকে বড় ব্যাপার, ওনার হাতের কাজ, এটা দেখেই আপনি বুঝতে পারবেন। এই হচ্ছে বিশাল জাহাজ, ভেতরটাতেও যাব, মানে দারুণ সুন্দর ব্যাপার একটা, চলো এসো। আর দাদা, এই তাহলে আপনার জাহাজ বাড়ি? হুম, জাহাজ বাড়ি। বাহ, এটার কি নাম? এটার এটার নাম দেওয়া হয়েছে বজরা। বজরা? হুম। আচ্ছা, এটা কি আপনি নিজেই তৈরি করেছেন? হ্যাঁ, নিজে করেছি, এবং আমার স্টাফ ছিল। হ্যাঁ, স্টাফ থাকুক, কিন্তু স্টাফ ছিল বেশিরভাগ ওই আছে গোবিন্দ, তারপরে কার্তিক আছে, মিস্ত্রি সবাই আছে। হ্যাঁ, আচ্ছা, আর ওই বাসটাও তো নিজেই করেছেন? মানে এগুলো সব আপনার নিজেরই আইডিয়া? হ্যাঁ। আর ওই শান্তিনিকেতনের দিদি ও আইডিয়াটা দিয়েছিল যে এই বাড়িটা এইভাবে বানাবো, চক করে দিয়েছিল, তারপরে ওই দিদির সঙ্গে, মানে দিদির নাম হচ্ছে সুস্মিতা গুহরাই। ও কোনটা চক করে দিয়েছিল? এই নৌকা বাড়ির বলেছিল যে এরকম নৌকা বাড়ি করলে ভালো হয়। আচ্ছা, সেটা দিদির সঙ্গে পরামর্শ করে আমাদের এটাকে সাজানো হয়েছে। দারুণ সুন্দর, মানে এটা দারুণ সুন্দর একটা ব্যবস্থা এখানটায়। আচ্ছা, এইটার ভবিষ্যতে প্ল্যানিং কেমন কি আছে? মানে এখানটা একটা রিসর্টের মতো থাকারও ব্যবস্থা করা যেতে পারে নাকি? হ্যাঁ, ভবিষ্যতে এটা। হ্যাঁ, তো এখন শখের বসে এটা তৈরি করা হয়েছে, জাহাজ বাস বাড়ির পরে এটা এটা হয়েছে। দেখুন, এইখানে কিন্তু সুন্দর সুন্দর মার্বেল বসানো আছে, মনে হচ্ছে সেই নীল জল, নীল জলের মধ্যে বিশাল জাহাজ বজরা। দেখুন, এই হচ্ছে জাহাজ বাড়ি। তো এইখানে কিন্তু থাকার ব্যবস্থাও আছে, দারুণ সুন্দর। এইখানকার আশেপাশের যে জায়গাগুলো, এটা বোলপুরের মধ্যেই, মানে সোনাঝুরি হাট থেকে বেশি দূর নয়, কাছেই। বিশাল গেট আছে, এখানে বাথরুমেরও ব্যবস্থা, ঘর, ছোট ঘর, মানে সব কিছুই আছে। কিন্তু সব থেকে যেটা ব্যাপার দেখার, সেটা হচ্ছে উনি বাস তৈরি করেছেন, আবার এই জাহাজটাও উনিই তৈরি করেছেন। তাই চলুন যাই। টয়লেট, কিচেন সবই আছে। বাহ, এদিকটা আপনার টয়লেট কিচেন সবই আছে, তাই তো? বাহ, দারুণ সুন্দর ব্যবস্থা, দারুণ। আর এখানটা পুরো একদম বাগান, দারুণ ব্যবস্থা। দেখুন এই যে কারুকার্যগুলো, মানে জাহাজ বাড়ি তো জাহাজ বাড়ির মতোই একদম খুব সুন্দর। এখানে এসে কিন্তু উনি পরে প্ল্যানিং করছে থাকারও ব্যবস্থা হবে, মানে কিচেন, বাথরুম, বেসিন সবই কিন্তু এখানে আছে, জলের সিস্টেম সমস্ত কিছুই আছে। দেখুন, দারুণ করেছে উনি। এই হচ্ছে এখানে খুব সুন্দর নকশা করা আছে, আলপনা দেওয়া আছে, ঘরটা এখন তালা দেওয়া আছে, ঘরের ভেতরে এখন যাচ্ছি না, তো ওনার মুখ থেকে কিছু কথা আমি শুনে নেব। বাসটা প্রথমেই করেছিলাম। হ্যাঁ, তারপরে? তারপরে খবরে দেখেছিল দিদি, শান্তিনিকেতনের দিদি সুস্মিতা গোহরাই। আচ্ছা, এখানে বসা যাবে? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। দিয়ে তারপরে বললো যে এরকম আমাদের একটা এরকম ধরনের ডিজাইনের বাড়ি করতে হবে। আচ্ছা, তারপর দিদি একটা ছবি বার করে দিয়েছিল, সেই ছবিটাকে নিয়ে প্ল্যান করে আমাদের জামাই গোবিন্দ দাস আর কার্তিক মিস্ত্রি আছে, ওদেরকে সবাইকে নিয়ে একসঙ্গে একটা প্ল্যান করে এই বাড়িটা করেছেন। মানে ইঞ্জিনিয়ারিং ও ফেল, এরকম একটা ব্যাপার। আচ্ছা, মানে আপনাকে যেমনই ছবি দিয়া হোক, মোটামুটি সেই ধরনের বাড়ি করে দিলাম, তৈরি করে দেবেন বাড়ি? মানে ধরুন এটা জাহাজ, এটা বাস, যদি কেউ ছবি দিয়ে এরোপ্লেন, হেলিকপ্টার দেয়, ওই টাইপের করে দিতে পারবে? টাইপের করে দিতে পারবো। বাহ, এর জন্য কোনো কিছু পারিশ্রমিক তো লাগবে তেমন, সেই অনুযায়ী, কিন্তু যে যেমন ছবি দেবে শুধু আপনার সামনে এসে হাজির করতে হবে, তাহলে আপনি করে দেবেন যে কাকা এই এসে আমাকে একটা হেলিকপ্টার টাইপের বাড়ি করে দিন, এরোপ্লেন টাইপের বাড়ি করে দিন, সেরকমই করে দেবে, সেরকম করব। বাহ, এবং বিভিন্ন রকমের মূর্তি, বড় বড় মূর্তি মূর্তি তৈরি করেন, মানে এইটা তো দারুণ সুন্দর। এটা পুরো, মানে যে করার, যে কিভাবে কি করবে, সেটা আপনি সবাইকে ইয়ে করেছেন। বাহ, কতদিন লেগেছিল কাজটা করতে? এটা করতে 6 মাস লেগেছিল। 6 মাস? আর ওই বাস বাড়িটা? বাস বাড়িটা আমি একা করেছিলাম, তো 1 বছর লেগেছিল। 1 বছর একাই করেছিলেন? একাই। এটাও একাই করেছেন, কিন্তু হেল্পাররা ছিল সাথে? হ্যাঁ, সবাই আছে। তো এই যে প্রতিভাটা, এত সুন্দর একটা ব্যাপার, ওনার সামনে ছবি আনুন, উনি করে দেবেন যে কোনো বাড়ি, যে কোনো স্টাইলের, জাহাজ, বাস, এরোপ্লেন, হেলিকপ্টার, মার্সিডিজ গাড়ি, মানে যে কোনো ধরনের উনি তৈরি করে দেবেন। এই হচ্ছে ব্যাপার। এবার
এই বাড়িটা করতে মোটামুটি কেমন কি হয়েছিল? এটা খরচা হয়েছিল আপনার 10,80,000 টাকা। 10,80,000 টাকা ওটা আপনার ঘর থেকেই আছে পুরোটা? হ্যাঁ, দিদির সঙ্গে আমার কন্টাক্ট হয়েছিল। আচ্ছা আচ্ছা, ওই দিদি কি করেন? দিদি চাকরি করেন। আচ্ছা, চাকরি করেন, যাই হোক। আর ওই বাস বাড়িটা ডাক্তারবাবু ছিলেন? হ্যাঁ, ডাক্তারবাবু মারা গেছেন। উনি ছিলেন? হ্যাঁ। সবকিছু মানে লেবার মিস্ত্রি হ্যান ত্যান সবকিছু আর ওইটা তো আমি নিজের বাড়ি, আমি তো লেবার তো লাগেনি। শুরু করেছিলেন কবে? এটা শুরু করেছিলাম ওই শুরু করার পরে এখন 1.5 বছর হয়ে গেল। এটা 1.5 বছর হয়ে গেল? বাহ। আর ফিউচারে তাহলে কি প্ল্যান আছে এটা নিয়ে? ফিউচারে কি কি প্ল্যান আছে, মানে কি করতে চাইছেন ভবিষ্যতে? যে এখানে মানুষজন আসুক, ঘুরে যাক, একটা এখানে থাকুক, এরকম কিছু নাকি? মানে ভবিষ্যতে ভাড়াও দিতে পারেন এটা? হ্যাঁ হ্যাঁ, এত সুন্দর জায়গাটা তো দেখুন। প্রতিভা দেখতে এসে কিন্তু অনেক কিছুই জানা হলো এখানে। আপনারা ভবিষ্যতে যদি আসতে চান এখানে এসে থাকতেও কিন্তু পারবেন। বোলপুর স্টেশন থেকে বেশি দূর তো নয়, এখানে বেশি দূর নয়, কাছে বাস বাড়ির থেকে ওটা কাছে। হ্যাঁ, বোলপুর থেকে মানে বোলপুরের মধ্যেই, এটা বোলপুর শান্তিনিকেতন এলাকা। শান্তিনিকেতন এলাকা, বোলপুর তো আলাদা করে চেনাতে হবে না। কবিগুরু রবি ঠাকুরের জায়গা, আমাদের বিশ্বকবি, তো সেইখানে আলাদা করে চেনানোর প্রয়োজন নেই। কিন্তু এই জায়গাটা এসে এখানে আপনারা থাকতেও পারবেন, দারুণ সুন্দর ব্যাপার। আর বিকেলের পরিবেশটা তো অসাধারণ, আর চারিদিকে কিন্তু আরো বিভিন্ন রিসর্ট টিসর্ট হচ্ছে, সুতরাং এই জায়গাটা কিন্তু তার মধ্যে সব থেকে অন্যতম। মানে এইখানে জাহাজ বাড়ি আর কি কোথাও আছে? না, কাছাকাছি আর কোথাও নেই, এ একটাই। বাহ, তো আরো ভবিষ্যতে কি কি করার ইচ্ছা আছে? এখন যে যেমন অর্ডার দেবে সেরকম আমার সেরকম করে দিতে পারবে। বাহ, 9002477226। ওকে, নামটা বলে দিন একবার। উদয় দাস। ঠিক আছে, ধন্যবাদ। শান্তিনিকেতন পাড়ুই বীরভূম। ওকে, খুব ভালো লাগলো আপনার সঙ্গে, আবার দেখবো আর জাহাজে করে আবার ঘুরতে যাবো কোনো একদিন। ঠিক আছে, ঠিক আছে।